হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের স্পেশাল রেসিপি। পালং শাকের রেসিপির জন্য এখানে আমি এক মুঠো পালং শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমি এখন কুচি কুচি করে নিব। সম্পূর্ণ পালং শাকটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করব এক টুকরো রুই মাছ, আর নিয়েছি আধা কাপ চালের গুঁড়ো, নিয়েছি গোটা কাঁচা জিরা। সব কিছু নিয়ে চুলার কাছে চলে যাব। চুলায় আমি ফ্রাই প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি মাছটাকে সিদ্ধ করার জন্য। পানিটা বলক এসে গেছে, আমি এখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিব। মাছের সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিব, এটাকে একটু নেড়ে উল্টিয়ে দিব। মাছটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাতে চুলার থেকে নামিয়ে ফেলব। চুলায় ফ্রাই প্যানটা আবার বসিয়ে দিব। ফ্রাই প্যানটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কাঁচা জিরাটাকে একটু তেলে নিব। এটা আমি মিহি করে গুঁড়ো করে ব্যবহার করব শাকের ভিতরে সুগন্ধি এবং ফ্লেভারের জন্য। ফ্রাই প্যানটা আবার পরিষ্কার করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এর মধ্যে রসুনটাকে দিয়ে দিব, পরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এটাকে আমি এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভাজার সময় আমি একটু লবণ অ্যাড করে দিব। দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়ি, দিয়ে দিব আধা চামচ জিরার গুঁড়ি, আর এক চামচ মরিচের গুঁড়ি দিয়ে এটাকে আবার তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এর সাথে আমি জিরা রসুনের পেস্টটাও অ্যাড করে দিব। দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এগুলো ভালোভাবে কষানো হয়ে আসলে আমি এর মধ্যে শাকটাকে ঢেলে দিব। সম্পূর্ণ শাকটা আমি এভাবে দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর রেখে দিব। এই ফাঁকে আমি মাছটার কাঁটা বেছে পরিষ্কার করে নেব। ঢাকনাটা উঠিয়ে দেখে নিব, আমার শাকটা প্রায় পানি ছেড়ে দিয়েছে, এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছটাকে দিয়ে দিব। মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। মাছটা দেওয়ার পরে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। পালং শাক সিদ্ধ হওয়ার জন্য বেশি পানির প্রয়োজন নেই। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার চুলার কাছে এসে ঢাকনাটা উঠিয়ে দেখে নিব, পালং শাকটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে চালের গুঁড়াটাকে পানি দিয়ে লিকুইড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। চালের গুঁড়োটা আমি যখন দিব তখন এটাকে আস্তে আস্তে ঘন ঘন নাড়তে হবে, যাতে এটা জমা বেঁধে না যায়। এভাবে ঘন ঘন নেড়ে দিতে হবে। এভাবে আরো 5 মিনিটের মতো চুলার উপরে রেখে দিতে হবে। ভিউয়ার্স, আমার রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন এটাকে আমি জিরা গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলব।
তেলে রাখা জিরাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।